আজকের গল্প হলো ধন বৃদ্ধি। একদিন হেরাক্লিস মানুষ থেকে দেবতার শ্রেণীতে উত্তরিত হলো। দেবতা জিউস তাকে সম্বর্ধনা জানাবার ব্যবস্থা করেন, এক বিরাট সভা ডাকলেন। দেবতাদের সেই সভায় সবার শেষে হাজির হল প্লুটাস। তিনি আসা মাত্রই হেরাক্লিস তার দিক থেকে মুখ ফিরিয়ে মাথা নিচু করেই রইলেন। দেবতা জিউস অমনি তাকে বলে উঠলেন, এ কি, আর সবাইকে সানন্দ অভিবাদন আর সাদর সম্ভাষণ তুমি জানালে, আর প্লুটাস আসতেই তুমি তার দিকে থেকে এমন মুখ ফিরিয়ে রইলে কেন? হেরাক্লিস উত্তরে বললেন, যখন আমি মানুষের সমাজে ছিলাম তখন এর রকম সকম হাব ভাব আমি তেমন ভালো দেখিনি। এর যাদের সঙ্গে ওঠা বসা ছিল তারাও তেমন ভালো লোক ছিল না। এই গল্পের নীতিকথা হলো এই যে, মানুষের ধন বৃদ্ধি হলেও তারা সৎ হয় না। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসব। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।